এই পুরো মাঠ সাদা হয়ে যাবে, আর শুধু গাড়ি ঢুকবেন দেখবেন। বাংলার পাঁশকুড়ার ফুল সারা ভারতবর্ষে শোভা বর্ধন করে। ফুল ফুটলে খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষিদের পরিবারে। পাঁশকুড়া ফুল চাষ নিয়ে এবার আশাবাদী ফুল চাষিরা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক, পাঁশকুড়া ব্লক ধানের পাশাপাশি শাকসবজি ও ফুলের চাষ হয় ব্যাপক পরিমাণে। বিশেষ করে শীতকালে পাঁশকুড়ার ফুল চাষ অন্য মাত্রা এনে দেয়। রাস্তা দিয়ে দেখা যায় সারি সারি ফুলের ক্ষেত। ফুল যেমন অপরূপ শোভা বর্ধন করে, তেমনি পাঁশকুড়ার ফুল চাষিদের ঘরে আনে আর্থিক সচ্ছলতা। নভেম্বর মাসের ভোর কিংবা গোধূলি জানান দেয় শীতের আগমন। শীত এলেই নলিন গুড়, পিঠে পুলি, পিকনিক আপনা আপনি বাঙালির মনে চলে আসে। ঠিক সেরকমই শীত মানেই পাঁশকুড়ার ফুল, ফুলের ক্ষেত, ফুল চাষ। সম্প্রতি ও শেষ কয়েক বছর ফুলের অপরূপ শোভা দেখতে পাঁশকুড়ায় আসছেন বহু ফুলপ্রেমী পর্যটকেরা। পাঁশকুড়ার কাঁসাই নদীর দুই পাড়ে উর্বর মাটিতে মাথার গ্রাম পায়ে ফেলে ফুল ফুটিয়ে তোলেন পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকার ফুল চাষিরা। ফুল শুধু শোভা বর্ধনের জন্য নয়, পাঁশকুড়ার বিস্তীর্ণ চাষিদের রোজগারের একটি অন্যতম মাধ্যম। তাই সবজির পাশাপাশি ফুল চাষ করে থাকেন পাঁশকুড়ার চাষিরা। কিন্তু গত দুবছর করোনার কারণে ফুল চাষ থেকে ক্ষতির মুখ দেখেছিল ফুল চাষিরা। এবারই ফুল চাষিরা আশাবাদী, ফুল ভারত সহ বিদেশের বাজারে রপ্তানি হবে, আর ঘরে আসবে আর্থিক সচ্ছলতা। বর্তমানে পাঁশকুড়া ব্লকের বিস্তীর্ণ এলাকায় ফুল চাষিরা ব্যস্ত ফুলের ক্ষেত পরিচর্যায়। পাঁশকুড়ার ফুল চাষিরা জানিয়েছেন ডিসেম্বর মাস থেকে বাগান থেকে শুরু হবে ফুল তোলার কাজ। মানে কুঁড়ি অবস্থায় নিয়ে একলাকে ফোটাবেন, আপসে যেতে যেতে গলায় জল থাকলে আপসে ফুটে যাবে। আচ্ছা, এই যে ধরো বাইরে যাবে বেঙ্গালুর, একে ওই হায়দ্রাবাদ, এইগুলো এগুলো হচ্ছে এই বলি, আপনি তো ফুলের বাজারটা ডাউন চলছে বুঝলে, এসব ফুল আর বছর না 8 টাকা 7 টাকা পিস ছিল।
কিরকম ফুটবে জানেন তো? আচ্ছা একটু চুপ করে যান। আমার নাম সরোজ জানা, আমাদের চন্দ্রমল্লিকা। হ্যাঁ, চন্দ্রমল্লিকা আছে, মুরগি জোটা আছে, গেঁদা আছে। এই চন্দ্রমল্লিকা ফুল কোথায় কোথায় যায়? ওটা হচ্ছে বেঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, বোম্বে। এছাড়াও বিদেশে যায় কি? হ্যাঁ বিদেশে যায়, কিন্তু আমরা তো তারা আবার অন্য জায়গাতে নিয়ে তারা আবার বিদেশে পাঠাচ্ছে। এই যে আপনাদের ফুল চাষ, দুবছর করোনার কালে একটু মার খেয়েছিল, বেশ মার খেয়েছে। এবছর কি আশা করছেন? এবছর ভাবছি তো ভালো বাজার হওয়ার কথা, কিন্তু এখন তো বাজার কিছু গন্ধি বাতাস নাই। এক বিঘা ফুল চাষ করতে কিরকম খরচ? এক বিঘা আমাদের 52 ডিসমিলের বিঘা, বুঝতে পারছেন? এক বিঘা চাষ করতে হলে মিনিমাম লাগবে 2 লাখ টাকার, বেশি 2 লাখ টাকার বেশি খরচা আছে। আচ্ছা, আর উঠে আসে কিরকম? উঠে আসে 8-10 লাখ টাকা, 8 লাখ টাকা মোটামুটি হবেই। কিন্তু বাজার যদি না থাকে তো আর গতবারে তো বিক্রি হচ্ছে না। এই বাজারটা শুরু হয় কখন থেকে? বাজারটা শুরু হয় ডিসেম্বর থেকে। আচ্ছা, এখন আপনারা শুধু ফুলের গাছের চর্চা? হ্যাঁ, ফুল পরিচর্যা করা হচ্ছে। আচ্ছা, কী ধরনের কাজ করা হচ্ছে এখন বাগানে? এখন বাগানে চারা লাগানো হচ্ছে, চারা লাগানোর পর ওষুধপত্র দিয়ে এবার রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। সেচ দিতে হয়? হ্যাঁ, সেচ তো দিতেই হচ্ছে, 15 দিন অন্তর চলছে। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম সরোজ জেনা। আমার নাম অক্ষয় জেনা। কি করেন? কি ওই চাষে? কি চাষ? ওই সব রকম চাষ আছে। মানে কি চাষ বল? ফুল, সবজি আছে। এখন কি চাষ হচ্ছে? সব সবজি আছে, চাষ এই সব রকম ফুল চাষ আছে, গেঁদা আছে, করণ আছে, মল্লিকা আছে টুকটাক। এখন কি ফুল চাষ হচ্ছে? এখন ওই গেঁদাও হচ্ছে আর মল্লিকা হচ্ছে, ওই তো করণ, মানে যেটা করণ কনফার্ম, মানে ওটা বাইরের দেশে কনফার্ম বলে। আর এই ফুল কোথায় কোথায় যায়? এই তো মানে দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ সব রকম। আবার পাইকাররা বিদেশেও পাঠাচ্ছে, ওরা এবারে বিদেশে চালান দিচ্ছে। আপনাদের এই যে ফুল বিদেশে যাচ্ছে, এটা কেমন লাগছে? এটা তো অবশ্যই ভাল লাগছে আমাদের, কিন্তু ভাল লাগছে, কিন্তু সরকার তো আমাদের প্রতি কোনো ই করছে না, চাষিদের প্রতি। আচ্ছা, এই যে ফুল চাষ করছেন, ফুল চাষ করতে পরপর 2 বছর করোনার কালে কতটা মার খেয়েছিলেন? সেটা মার আমরা খেয়েছি, কিন্তু বাধ্যগত আমাদেরকে করতে হচ্ছে, কেন আমরা চাষি লোক, পরস্পর ফুল চাষ না করলে কিছু করার নাই। তবে এই বছর সবাই একটু আশা আছে, হতে পারে এই ডিসেম্বরের পরে, ডিসেম্বর থেকে মার্কেটটা উঠবে আশা করছেন। হ্যাঁ, এই আশা নিয়ে সবাই একটু লাগছে। এখন কি কি কাজ হচ্ছে বাগানে? এখানে ওই মানে এগুলো এই কলি ভাঙা চলছে, মানে ওটা 5-6টা 7টা 8টা করে কলি উঠতেছে, তাতে সিঙ্গেল করতে হবে, সেই সব কাজ চলছে। কেউ দাঁড়া ধরাচ্ছে, কেউ ছিঁচতিছে, এইরকম আর কি। এখানে ঘর ঘর ফুল চাষ? হ্যাঁ প্রায়। ঠিক আছে। কৃষ্ণপ্রসাদ জানা। কি করেন? কি টিউশন করি, এলআইসি করি, তার সাথে এই চাষবাস। কি ফুলের চাষ? ফুল চাষ, কিছু সবজি করি আর কি সামান্য। এবছর কতটা জমিতে ফুল লাগিয়ে চাষ করেছেন? প্রায় বিঘা খানিকের মতো। কি ফুলের চাষ? আমার গেডিওলাক্স আছে, কর্নফ্লাওয়ার আছে, আর জিরাট কিছু আছে সামান্য। জিরাট বলতে সাদা চন্দ্রমল্লিকা? যেটা চন্দ্রমল্লিকা বলছি, সাদা চন্দ্রমল্লিকা ভারতের বিভিন্ন প্রদেশের পাশাপাশি বিদেশেও চাহিদা রয়েছে, আর গত 2 বছর করোনার কালে সেভাবে বাইরে যায়নি পাঁশকুড়ার ফুল। এবারে কীরকম আশা করছেন? এবছর চাষিরা প্রথমে একটু ভয় খেয়েছিল যে বাইরের যেসব মাড়োয়ারি লগন সেগুলো বোধ হয় নেই, কিন্তু লগনসা আছে। এই মুহূর্তে যেমন গত বছর বাজারটা ভালো ছিল, এখন বাজারটা খুবই খারাপ। আশা রাখছি যে এই বছর ফুল ভালো দামে বিক্রি হবে। এক বিঘা ফুল চাষ করতে খরচ কতটা পড়ে? আপনার প্রায় 60-70 হাজার টাকার মতো খরচা হবে। কী ফুল ওটা? ওটা যেটা মল্লিকা, কাঠায় 3-4 হাজার টাকা খরচা আছে, ওই কাঠাতে এক বিঘে।
আর কাঠাপ্রতি পাওয়া যায় কিরকম? কাঠা যদি খুব মানে গত দু বছর খুব মার খেয়েছে চাষিরা, খুব ভালো হলে গত বছর কাঠা 40,000 টাকা পর্যন্ত হয়েছে, মানে গ্রীষ্মের ফুলটা সেটা বৈশাখ জ্যৈষ্ঠতে হয়েছিল, তাহলে 15-20 হাজার টাকা কাঠা কিছু আসে, মানে 10,000 টাকা মানে ই থাকবে, প্রফিট থাকবে। এই যে ফুল বিদেশের বাজারে যাচ্ছে, আপনারা কতটা আনন্দিত ফুল ফুটিয়ে? মানে ফুল ফুটিয়ে কতটা আনন্দ পান? না আমরা আনন্দ পাই বেশ, কেন আবার বাইরের সব দর্শকরা আসে, এখানে একটা বড় মেলা হয়। আমাদের যে কাঁসাই ব্রিজ আছে ওই ব্রিজের সামনে এই যে বড়দিনের সাহেবের বড়দিন থেকেই মেলা বসে, ফুলের মেলা, বিভিন্ন কলকাতা টলকাতা থেকে বহু জায়গা থেকে আসে পর্যটকরা, এসে মানে ফুল কেনাকাটা করে, তারাও খুব আনন্দ পায়। মানে একদিকে ফুল ফুটলে ভাত ফুটছে, আবার দর্শকদেরকে আনন্দ দিচ্ছেন, পর্যটকদের আনন্দ দিচ্ছেন, এতে আপনারাও আনন্দ তো পাচ্ছেন? খুব আনন্দ পায়, তারা প্রত্যেকটা জমি জমি এসে ঘুরে ঘুরে দেখে তারা খুব আনন্দ পায়, আবার ছবি টবি তোলে। আচ্ছা ঠিক আছে।